এবার গ্যাস ধরিয়ে দিলাম কড়াইতে। এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় 3 চামচের মতো। এবার তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর গোটা গরম মশলা একটু থেতো করে দিলাম। এবার আমি কেটে রাখা কুচানো পেঁয়াজ আর আলু দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে দেব। গ্যাস বাড়িয়ে দিলাম একটু, ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব। আর একটু ভাজা হবে, ভালো করে একটু নাড়লাম। আলুগুলো আর একটু হবে ভাজা। পেঁয়াজ আগেই আমি একটা বাঁধাকপি কুচি কুচি করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, একটু ভাপ দিয়ে রেখেছিলাম। আর রুই মাছের মাথা ভেজে রেখেছিলাম। এর মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দেব। এবার এই বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালো করে নাড়ব তেলে। এবার আমি আদা বাটা দেব, রসুন বাটা দেব, একটু অল্প সামান্য ভাজা ভাজা একটু হলেই তারপর আমি এর মধ্যে মশলা দেব। এবার আমি গ্যাসটা একটু কমাবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি একটু মিশিয়ে দেবো এর মধ্যে। এবার একটু সামান্য জল দিয়ে দেব। এবার গ্যাসটা বাড়িয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনা সরিয়ে দেখব। এবার আমি রুই মাছের মাথাটা দিয়ে দেবো। মাথাটা একটু সেদ্ধ হোক তারপর আমি দেখব। এবার আমি দেখি আলু সেদ্ধ হলো কিনা। একটু ভেঙে দিলে স্বাদটা বাড়বে। এবার আমি ওর মধ্যে একটু চিনি দিয়ে দেব 1.5 চামচের মতো, দিয়ে একটু নাড়ব। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার আমি সামান্য একটু আটার গুঁড়ো দেব, দিয়ে একটু নাড়ব। এবার গ্যাসটা কম করে দিলাম, এমনি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। এবার গ্যাস অফ করে দিলাম। মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার কমপ্লিট। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না।